যে 42 জন প্রার্থী লড়াই করছে, আমি একে একে সবার নাম ঘোষণা করব। আমি প্রথমেই শুরু করছি কুচবিহার। কুচবিহার থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 2024 সাধারণ নির্বাচনে বাংলার হয়ে লড়াই করবেন জগদীশ চন্দ্র বাসুনিয়া। এরপর আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন বাংলার প্রার্থী, জনপ্রিয় রাজ্যসভার সাংসদ এবং আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক। জলপাইগুড়ি থেকে বাংলার হয়ে বাংলার বিরোধীদের পক্ষে বা বাংলার বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন নির্মল চন্দ্র রায়, ধূপগুড়ির বিধায়ক। উপনির্বাচনে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে জিতেছেন এবং ধূপগুড়িকে মহকুমায় যাতে রূপান্তরিত করা যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। এরপর দার্জিলিং থেকে জোড়াফুলের প্রার্থী গোপাল লামা, তারপর রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বালুরঘাট থেকে বাংলার হয়ে সব থেকে বড় বাংলা বিরোধী বিজেপি ইতিমধ্যেই নাম ঘোষণা করেছেন তাদের রাজ্যসভাপতি। আমরা বালুরঘাটের ভূমিপুত্র, লোকসভার মাটির মানুষ এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম ঘোষণা করছি বালুরঘাট থেকে। এরপর মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি। মালদা দক্ষিণ থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন শাহনওয়াজ আলী রেহান, অত্যন্ত জনপ্রিয় সুদক্ষ, অক্সফোর্ডে পিএইচডি করেছেন এবং মালদারই ছেলে। বাংলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহান। এরপর জঙ্গিপুর থেকে লড়াই করবেন খলিলুর রহমান। এরপর বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী, ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা, KKR টিমেও দীর্ঘদিন খেলেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান। বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ থেকে লড়াই করবেন আবু তাহের খান। কৃষ্ণনগর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন মহুয়া মৈত্র। রানাঘাট থেকে লড়াই করবেন রানাঘাট কৃষ্ণগঞ্জের ছেলে, বনগা দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। বনগা থেকে লড়াই করবেন বিশ্বজিৎ দাস। ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থ ভৌমিক। দমদম থেকে লড়াই করবেন দীর্ঘদিনের জনপ্রতিনিধি, মানুষের সর্বক্ষণের সাথী প্রফেসর সৌগত রায়। বারাসাত থেকে লড়বেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার।
বারাসাত থেকে লড়াই করবেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, বসিরহাট থেকে লড়াই করবেন হাজি নুরুল ইসলাম, জয়নগর থেকে লড়াই করবেন প্রতিমা মণ্ডল, মথুরাপুর থেকে লড়াই করবেন যুব নেতা এবং মানুষের সর্বক্ষণের কর্মী এলাকার ভূমিপুত্র বাপি হালদার, ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন আমি জানি না কে লড়াই করবে, না বললে তো দেখা, ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। যাদবপুর থেকে মামাটি মানুষ এবং বাংলার প্রার্থী তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী সায়নী ঘোষ। কলকাতা দক্ষিণ থেকে লড়বেন মালা রায়। কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ এবং প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়া থেকে লড়বেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বাংলার প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া থেকে লড়বেন সাজদা আহমেদ। শ্রীরামপুর থেকে লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ থেকে লড়বেন মিতালী বাঘ। তমলুক থেকে লড়াই করবেন কে লড়বেন? ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য। কাঁথি থেকে বাংলার প্রার্থী পূর্ব মেদিনীপুরের মানুষের সর্বক্ষণের কর্মী ভূমিপুত্র পটাশপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। ঘাটাল থেকে লড়বেন দীপক অধিকারী দেব। ঝাড়গ্রাম থেকে লড়বেন পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। ঝাড়গ্রাম থেকে বাংলার প্রার্থী পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। মেদিনীপুর থেকে লড়বেন জুন মালিয়া। পুরুলিয়া থেকে লড়বেন শান্তিরাম মাহাতো। বাঁকুড়া থেকে লড়বেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। বর্ধমান পূর্ব থেকে লড়াই করবেন ক্যালকাটা মেডিকেল কলেজে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রি ডক্টর শর্মিলা সরকার। বর্ধমান দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। আসানসোল থেকে লড়বেন শত্রুঘ্ন সিনহা। বোলপুর থেকে লড়বেন অসিত কুমার মাল। এবং শেষ বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায়। আমি সকলকে অনুরোধ করব
এই 42 জন বাংলার সৈনিককে আপনারা আশীর্বাদ করে, বিষ্ণুপুরটা আমার বলা বাকি আছে, বিষ্ণুপুর থেকে লড়াই করবেন সুজাতা খাঁ, এই 42 জন প্রার্থীকে আপনারা আশীর্বাদ করে সুজাতা মণ্ডল খাঁ বিষ্ণুপুর থেকে লড়াই করবে, ও লড়াকু মেয়ে। আপনারা এই বাংলার প্রত্যেকটা সৈনিককে আশীর্বাদ করে বাংলা বিরোধী শক্তিদের, যাতে বাংলার মাটি থেকে আমরা উৎখাত করে ফেলতে পারি। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, তৃণমূল কংগ্রেসের হাত আরও শক্তিশালী করবেন, মাথায় রাখবেন।